সারা জীবনের টাকা ইনকাম করে টাকা পাঠাইলাম বউয়ের কাছে। বন্ধু বান্ধব কল দিয়া বলে, আমার বউ নাকি ভাইগা গেছে আরেকজনের সাথে। হাই রে কপাল, যাদের লাগা করলাম চুরি তারাই বলে চোর, যাদের লাগা এত টাকা করলাম কামাই ঘর গিয়া দেখি আমার জন্য কিছুই নাই। পরিবারের মানুষগুলার সুখে রাখার জন্য চলে আসলাম প্রবাসে। মায় কল দিয়া বলে, আমার বউ নাকি ঝগড়া করে মায়ের সাথে। হাই রে প্রবাস, আমরা প্রবাসীরা বড়ই স্বার্থপর, আমরা শুধু পরিবারের মুখে হাসি ফুটাতে পারি কিন্তু আমাদের মুখে হাসি কখনো ফুটাতে পারি না। হ্যাঁ, এটাই হচ্ছে প্রবাস। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা নিজের দায়িত্বটা পালন করতে পারি না, পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের চাহিদাটা পূরণ করার মতন সৌভাগ্য আমাদের হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে প্রবাস। প্রবাস হচ্ছে একটা জেলখানার মতন। আপনি এখানে আসলে আপনার 5 বছরের জেলও হতে পারে, এমনকি 10 বছরের জেলও হতে পারে। বাংলাদেশের জেলখানায় তো সরাসরি গিয়ে প্রিয় মানুষের মুখগুলা দেখা যায়, কিন্তু এখানে সরাসরি দেখার কোনো সুযোগ নেই। আপনি এখানে ভিডিও কলে দেখতে পারবেন কিন্তু সরাসরি। আমরা বাংলাদেশের মানুষ প্রবাসীদেরকে কামলা বলে আখ্যায়িত করি। আফসোস, আমরা প্রবাসীর তা খাইতাস পড়তাস, অথচ আমাদের নামে তোমরা গীবত গাইতাস। যাদের নুন খাইবা তাদের গুণ গাইবা। আজকে আমরা প্রবাসীদের জন্যই তোমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতাছ, বাসা বাড়িতে বিল্ডিং উঠতাছে। আজকে আমরা যদি প্রবাসে না আসতাম প্রবাসীরা, তাহলে বাংলাদেশে এখনো সনের ঘর থাকতো, বিল্ডিং নয়। আমরা খাওয়াইলাম পড়াইলাম, আবার আমাদের নামেই বদনাম। হাই রে প্রবাস, হ্যাঁ এটাই হচ্ছে প্রবাস। আমরা প্রবাসীরা কারো নামে বদনাম করতে পারি না, কিন্তু আমরা প্রবাসীর নামে বাংলাদেশের মানুষ বদনাম করে। আমরা কষ্ট সহ্য করতে পারি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার মতন সৌভাগ্য আমাদের হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে প্রবাস। আমরা প্রবাসীরা পরিবারের জন্য নিজের জীবনটাও বিলীন করে দিতে পারি, কিন্তু পরিবারের মানুষ এটা কখনোই বোঝার চেষ্টা করে না। টাকা না থাকলেও বলবে, টাকা দাও টাকা দাও টাকা দাও। হাই রে প্রবাস, পরিবারের মানুষগুলো কখনো বোঝার চেষ্টা করে না যে আমার ছেলে অথবা আমার মেয়ে অথবা আমার হাজব্যান্ড প্রবাসে কতটা সুখে আছে, এটা কখনো তারা কখনো বোঝার চেষ্টা করে না। যাই হোক, প্রবাসীদের নিয়ে অনেক কিছুই বলার ছিল, কথা লং হয়ে যাইত। আর অবশ্য আমি কিন্তু বিয়ে করি নাই, কারণ এরকম কাহিনী প্রবাসীদের নিয়ে রহরহ ঘটতেছে। তাই প্রবাসীদের নিয়ে একটা ছোট্ট একটা মোটিভেশনাল বানানোর চেষ্টা করলাম। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর তার পাশাপাশি মানিক মিয়া অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।